ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যে সেটা বলার মতো না। তারপর কালকে আমার একটা কালী পুজো বাড়ি শ্যুট ছিল, সেটা সেরে ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে গেছে, আসার পথে আবার বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লেগে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি কালকে কোনো ভিডিও করতেও পারিনি। তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে, তারপর জ্বর, আর ওর মারও শরীর খারাপ, কোনো ভিডিও করতে পারছে না। পুচকে দুজন এখন একটু ঘুমোচ্ছে, এগুলো মানে ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে গরম, তো ওদের আরও বেশি কষ্ট হচ্ছে ওয়েদারের জন্য। বড় মানুষদের যে এই হচ্ছে তা ওরা তো কিছু বলতেই পারে না, সেক্ষেত্রে তো আরও বেশিই হবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি, আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকে ওদের নিয়ে একটু ফটোশ্যুট করার ইচ্ছে ছিল আমার, তো জানি না এখনও কী হবে, গলা ধরে যাচ্ছে কথা বলতে বলতে, জানি না এখন কতদূর কী করতে পারবো। চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি, দেখা যাক কী কী হয়। তবে যে বললাম যে ওরা দুজন ঘুমোচ্ছে, তো এই যে একজন উঠে গেছে, উঠে একটু বাইরে এসেছে ঘুরতে, ওদেরও শরীরটা অতটা ভালো না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ঘরের মধ্যে ফ্যান চালান, ফ্যান না চালিয়ে রাখলেই গরম হচ্ছে, আর ফ্যান চালিয়ে দিলে তখন ঠান্ডা লাগছে। এ দেখো, দেখেছো দেখেছো তুমি, এটা আমার বড় ছেলে, ছোট ছেলে ঘুমোচ্ছে। আচ্ছা ওকে একটু ঘুরিয়ে নিই, ওদিক ওর মা খাচ্ছে এখন, তারপর দেখাচ্ছি, দাঁড়া, ও ও ও দেখো, বাইরে এলে পুরো চুপ, আর ঘরে থাকলে শুধু কাঁদে। এই তো এই তো এই তো এই তো, আচ্ছা দাঁড়াও ওকে একটু ঘরে নিয়ে যাই। বাইরে দিয়ে ঘুরিয়ে এনে আবার ওদের নিয়ে এক খাটে শুয়ে দিয়েছি, এই যে এরা দুজন ঘুমোচ্ছে এখন, কিন্তু এ জেগে আছে, মানে বাইরে নিয়ে গেলে আবার বাইরে যেতে যায়, ঘরে থাকতে চায় না। তো ওয়েদার খুব খারাপ বলে এখন এই মশারির ভিতরে রাখা হয়েছে, ওরা এদিকে ঘুমোচ্ছে, আচ্ছা ঘুমাক, একটু পরে আবার দেখা হচ্ছে। নিচে শুয়ে দিলেই কাজে, কোলে তুলে নিলে একটু চুপ করছে, মানে কোলে তুলে নিলে ঘুমোচ্ছে, আবার নিচে নিচে যখনই শুয়ে দেওয়া হচ্ছে তখন কাজে। ওকে কি বলবে, একদম বদমাস, দেখেছ কথা বলতে বলতেও গলা ধরে যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে। মাম্মা চলে এসছে, সবে ভাত টাত খেয়ে এসছে, এখন পুরো ঘুম, মানে একে যদি এখন আমি আবার নিচে শুয়ে দিই ও আবার সেই জেগে যাবে, তো এখন একটু এরকমভাবে ঘুমা। এক চোখ খুলে ঘুমায়, দেখে নেয় যে সব ঠিকঠাক আছে কিনা, চারিদিকে লোকজন আছে কিনা, পাশ দিয়ে ওঠার মতো নেই, যদি কেউ উঠে যায় তো সঙ্গে সঙ্গে ও উঠে যাবে। আচ্ছা ওটা ঘুমাক, ওটাকে নিচে দিয়ে দিই, তারপরে দেখা যাচ্ছে। কালকে কাজের জন্য পড়াতে যেতে পারিনি, তো আজকে একটু তাড়াতাড়ি যাবো, বেশি সন্ধে করবো না, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই, তো একটু চা খাবো, ওদের মা এই চা করে আনলো, একটু চা খাবো, চা খেয়ে বেরোবো, তাড়াতাড়ি ফিরে আসবো। কি দেখাচ্ছিলি মার, ও বাটাম খাবে ছেলেদের কাছে, সেই জন্য এখন এখনই ঘুষি মারে, লাথি মারে, আমি চাটা খেয়ে বেরোই, বেশি লেট করব না, চলো চাটা খেয়ে নিই। এই দেখো ওরা দুজন ঘুমাচ্ছে, আর ওর চা খাওয়া হয়ে গেছে, আর ও এবার যাবে পড়াতে। কখন আসবি? বাজারে যাবো, আমরা পড়াতে যাবে, তারপর আবার বাজারে যাবে, ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার দেখাতে যাবে, তারপরে আবার আসবে। এই যে
ওর বাহন নিয়ে এসছে, সাইকেল বাহন নিয়ে এসছে আজকে, যা বৃষ্টি হচ্ছে। ও পড়িয়ে আসুক, তারপর তোমাদের সাথে কথা হবে। আমি এখন এসেছি ডাক্তার দেখাতে, প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে, তো ডাক্তার না দেখালে হবে না। ডাক্তারটা দেখিনি, তারপরে বেরিয়ে দেখা হবে। এখন একটু যাবো একটা কালী পুজো বাড়ি। কালকে আমি যে দিদির বাড়ি কাজে গেছিলাম, মানে ফটোশ্যুট ছিল, তো ওই দিদির বাড়ি আজকে খাওয়া দাওয়া রয়েছে, সেখানে যাব। তো এই দেখো, দেখতে পাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, আমি রেডি হলাম, ওর মা ওদিকে রেডি হলো, দাঁড়াও ওকে দেখাচ্ছি। ওদের তো নিয়ে যাওয়া যাবে না, ওদের রেখে যেতে হবে, দাঁড়াও দেখাচ্ছি ওদের। এটা আমার ছোট ওস্তাদ, এখন খেলা হচ্ছে। এই তো, ও একটু হেসে দাও বাবা, একটু হেসে দাও। ও শুধু ফ্যান ঘুরে সেইটা দেখ, ওরও একটু ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে বাইরে, সারাক্ষণ ঘরে থেকেও তাও ঠান্ডা লেগে গেছে। একটু কফ হয়েছে বুকে, ডাক্তার আছে। তারপর কালকে সব থেকে বড় কথা, কালকে ওদের টিকা না, ওদের ভ্যাকসিন, কালকে ভ্যাকসিন আছে। দেখো শুধু হাত পা ছুড়ে খেলা হচ্ছে, এখন কে কোথায় চলে যাচ্ছে সেইটা দেখতে হচ্ছে, ওকে না নিয়ে সবাই চলে যাচ্ছে। আবার রাগ করে, আবার রাগ করে। কি রেডি? হ্যাঁ, এত সাজলি, বিয়ে বাড়ি যাচ্ছিস? আচ্ছা দেখছে, দেখো আচ্ছা রাত হয়ে যাচ্ছে, এবার বেরোবো, চলো বেরিয়ে দেখা হবে। আমি ও রেডি হয়ে গেছি, আর এই যে ও গাড়ি নিয়ে বেরোচ্ছে, এবার ফালতু কথা বলে। এবারে আমরা বেরোবো, চলো ওখানে কি বললি, দাঁড়িয়ে আছি আর ওই মালিক, সেটাই। হ্যাঁ হ্যাঁ চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। আমরা পুজো বাড়িতে চলে এসেছি, আর এই যে ও ওখানে বসে প্রসাদ খাচ্ছে, আমিও খাচ্ছি। তো প্রসাদ টসাদ খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা পুজো বাড়ি থেকে ফিরে দেখছি দুজনেই কাঁচে, এখন মা বাবার কাছে ছিল, খেয়েছে নিয়েছে, তাও এবার শুরু হয়ে গেছে, আবার খিদে পেয়ে গেছে। হাত পা ধুয়ে এখনো শাড়িটা ছাড়তে পারিনি, আর এই বসে খাওয়াচ্ছি। আর বড়টা আছে ও ঘরে আমার বাবার কাছে। কও কে নাম বাবা? এই দেখো দুজনে এখন ঘুমাচ্ছে, পুরো একদম চুপচাপ হয়ে ঘুমাচ্ছে, এত পরিমাণে জ্বালিয়েছে, এত পরিমাণে, মানে আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা সবে ডিনার করে আর ওদেরকে ঘুম পাড়ালাম। এখন এই যে বড়জন আর এই যে ছোটজন ঘুমাচ্ছে, আর ও ঘুমিয়ে পড়েছে, শরীরটা খারাপ, ডাক্তার দেখাতে গেছিলো আজকে, তো ডাক্তার দেখিয়ে এসে আবার পুজো বাড়ি থেকে ঘুরে এসে ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। এরা আবার উঠবে একটু পরে, উঠলে তারপর তোমাদের দেখাবো যে কে আগে ওঠে। আর এই দেখো আমি অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে শাড়িটা, ফুল বডি এরকম, কালারটা আমার এত পছন্দের, খুব সুন্দর লাগে এই কালারটা। এই যে, আর এই শাড়িটার সাথে দিয়েছে এই ব্লাউজ পিসটা, এটা একটা রেড কালারের মতো বর্ডার দিয়েছে, তো আমি বর্ডারটা দেব না ব্লাউজটায়, কারণ ম্যাচিং হবে না। এই যে মোটামুটি পিসটা বেশ ভালোই, খারাপ না, আর পুরো শাড়িটাই এরকম।
এই পার আর পুরো ফুল বডি এরকম। হয়ে গেল পুজোর একটা শাড়ি। ঠিক আছে, ওরা উঠুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো ছোট সোনা উঠে পড়েছে। এই তো এই তো ও এবার খাবে, তারপরে তো ঘুমাবেই না, খেলা করবে। ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বলো আমি এখন খাবো, আমার ঘুম ভেঙে গেছে। বলেছো আমার ঘুম ভেঙে গেছে, তোমরা আমাকে চিনতে পারছো? আমি অনেক, তোমরা চেনো তো আমাকে। বলো ওরা আমার খিদে পেয়েছে, আমি এবার খাবো। এই যে ও এখন খাচ্ছে, মাথায় হাত দিয়ে খাচ্ছে। বলে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করব, খেলা করব, তারপর খেয়ে নিই আমি। বলেছো? বলো ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপর দেখা করব। ওর এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, খাওয়ার পরেও চেল্লাচ্ছিল অনেক কষ্টে। এই আমি দুধ করে দিলাম, বোন খাওয়াচ্ছে। এই দেখো হাত পা পুরো একদম ছড়িয়ে, হাতে মুষ্টি মেরে আছে। কি বলো, কত কাঁদছিলে বলো? কি দেখছো তুমি? তুমি মিমির দিকে দেখছো? কি দেখছো তুমি? ও বাবা, কি রে, কি দেখছো? খাও খাও, তুমি খাচ্ছো, খাও খাও, খেয়ে নাও, খেয়ে নাও, তারপর খেলা করবে, খেয়ে নাও। পাগল, কি কান্না কাঁদছিল বাবারে বাবা। মানে ওদের যখন দুধ খাওয়ার ইচ্ছে হবে এই তোলা দুধ, তখন ওরা মানে এত পরিমাণে কাঁদবে, ওদেরকে কেউ সামলাতে পারবে না। মানে গান করো, নাচ করো, যাই করো, এমনি সময় পুরো চুপচাপ থাকে, কিন্তু যখনই ওদের এই দুধ খাওয়ার ইচ্ছে হবে তখন পুরো একদম যতক্ষণ না দুধ পাবে ততক্ষণ পর্যন্ত চিল্লাতে থাকে। বুকের দুধ দিলেও চুপ করে না, বুকের দুধ দিলেও চুপ করে না, তখন ন্যান খাবে, শুধু ন্যান খাবে, শুধু ন্যান খাবে। ন্যান খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে ন্যান খেতে। খুব জোরে খিদে পেলে তখন ন্যান দরকার, না হলে খুব কষ্ট হয়, তাই না? তাই না? বলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে খেলা করব। ঠিক আছে, হ্যাঁ আমি খেয়ে নিই। তখন দেখালাম ওকে খাওয়াচ্ছি, এক বোতল দুধ খেয়েও ওর হয়নি, মানে তাও খিদে পাচ্ছে। আবার এক বোতল তৈরি করলাম, এই যে খাচ্ছে এখন। দেখো না, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খেয়ে নিক, তারপর তোমার সাথে কথা বলবো। এই দেখো বড় ঘুমাচ্ছে, আর এই ছোট এখনো ঘুমায়নি। ওর শরীরটা হঠাৎ খুব খারাপ করছে, ও বমি করছে। আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।